আজ আমি বানাবো লাল চেওয়া বা চিরিং মাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাকস এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এখন আমি চেওয়া মাছের তেলগুলো আর ডিমগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো খুব তাজা ছিল, মাশাআল্লাহ, বড় বড় ডিম। এখন এখানে 1.5 কেজি চেওয়া মাছ বা চিরিং মাছ আছে। এখন আমি কিভাবে এটাকে পরিষ্কার করি দেখেন, একটু প্রায় ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছের উপরের চামড়াটা উঠে ফেলব, কারণ আমার বাচ্চারা মাছের চামড়া খেতে চায় না। ছোট চেওয়া মাছ হইলে আমি চামড়া উঠাই না, যেহেতু এটা বড় বড় চেওয়া মাছ সেই জন্য আমি চামড়াটা উঠাই ফেললাম। আর চামড়া উঠানো খুব সোজা, যেভাবে টান দিলেই চামড়াটা উঠে যায়। আমার মেয়ে তো পারলে পয়লা মাছের চামড়াও শিলা খায়, সেই জন্য আমি বাইং মাছ যদি আনি বা এইসব ধরনের মাছ, চেওয়া চেওয়া মাছ, তখন আমি চামড়াটা উঠাই রান্না করার চেষ্টা করি। দেখেন ওই মাছ আর এই মাছ চেহারাটা। এখন পিস করে কেটে নিয়েছি। পিস করে কাটানো হয়ে গেছে। এখন কিছু মাছের মধ্যে একটু ডিমও আছে পেটের মধ্যে। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, আদা রসুনের অল্প পেস্ট, হলুদ, মরিচ সামান্য, ধনিয়া, জিরা। এখন আমি একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো একে একে দিয়ে দিব। আলতোভাবে রান্না করব, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, 3টা টমেটো, আস্ত কাঁচা মরিচ, একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিব মাছের ডিম ও তেলগুলো। এখানে কি তেল বলে, তেল না কলি যা কি বলে জানি না। এখন দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিলাম, কেটে চেড়ে দিচ্ছি। যেহেতু মাছটা নরম, চামচ টামচ খুব কম ইউজ করছি। এখন একটু একটু সাইডে সাইডে করে দিব তেল আর ডিমটাকে। তেল থেকে তেল উঠছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নাড়লে মাছটা। এখন দিয়ে দেবো একটু ফ্রোজেন করা ধনেপাতা। আমার রান্না প্রায় শেষ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। লবণ ঠবণ সব ঠিক আছে, চেটে নিয়েছি। এখন আমি একটু কাট করে রাখবো, যে তেলটা দিয়েছি তেলটা বের হয়ে যাবে। এখন আমি পরিবেশন করব, গরম গরম ভাতের সাথে গরম গরম চেওয়া মাছ। তেলটা বের হয়ে গেছে, এখন আমি খাবো ইনশাল্লাহ গরম ভাত দিয়ে। এভাবে রান্না করলে খারাপ লাগে না খেতে, রান্না করে দেখবেন। এই যে ডিম,
হয়ে গেছে আমার রান্না।